তো সাংমানে বর্তমান আমি মণিনাগ পৌঁছি যাইছু, এবে সে পাহাড় উপরকু যাওয়া পড়বে। তো চলন্তু যিবা। আবি মজা আয়েগা না ভিড়ো। তো বেকর দেখুন তো পুরা আছে মণিনাগেশ্বর লোকেশন। আগরু খাউথিলে বড়ি মনিষ বড়ি খাওয়া তো সে মানে দান খাইকি লোক মানে মনিষ বড়ি এটি দিয়া হচ্ছিল আঠি কে আসন্তি এবে সেইটা দেই দিয়ে সিমেন্ট। তো আয় সাঙ্গ মানে বর্তমান আমি মণিনাগ যেটা কি পাহাড় উপরে গোটে ছোট টেম্পল অছি তো দেখি পাচ্ছ ব্যাক সাইড্রে। তো বর্তমান মু পুরা বহুত বড় তো হায় সাঙ্গ মানে বর্তমান আমি পৌঁছি যাইছু মণিনাগ যেটা কি রণপুর পাখে হব। তো বর্তমান আমাকে সে পাহাড় উপর যাওয়া পড়ব। তো এটি আপন মানে রাজা উয়াস বি দেখি পারিবে রণপুর যেতেবেলে আসবে। তো জস্ট টিকে আগুক আসিলা পরে আপন মানুষ মণিনাগ দেখিবাকু পাইবে। তো ফাইনাল আমি পৌঁছি যাইছু গোটে বহুত সুন্দর মন্দির যেটা কি টেম্পল আগরে অছি। তো তো টেম্পলর ভিউ পুরা এমিতি অছি। তো সাইডরে আমার পার্কিং করিবার বি সুবিধা অছি। তো ফার্স্ট আমি এবে উপরকু যাওছু তো এপটে কোন অছি আমি বি জানিনু। তো তথাপি চালন্তু সমস্তে মিশিকি দেখিবা। তো আপন মানে দেখন্তু আমি দেখাউছু আপন মানুকু। তো ভিউ তো বহুত খতরনাক ভিউ অছি ভাই, বহুত ভাল লাগুছে। তো চলো আও টিকে উপরকু যিবা আও উপরে কোন অছি তো সমস্তে দেখিবা। ওয়াও, তো কিছু লোক আসিকি এটি অছন্তি। তো আমি এবে এটি এবে বাইক রখিলু। তো চলো টিকে উপরকু যিবা আও দেখিবা কোন অছি। তো আগরে এমিতি গোটে পথর অছি। তো পথরের হনুমানক স্ট্যাচু গোটে বহু সুন্দর বনাইছন্তি আপন মানে দেখি পারছন্তি। তো তলে পুরা এমিতি ফাউন্টেন বলিয়া করা হয়েছে, গোটে পানি অছি সেইটি। তো সাইডরে পুরা এমিতি অছি। তো ফাইনাল ভাই মানে সেইটু জাস্ট আউ উপরকু রাস্তা নাই, তো তলকু আসিলু যেটা কি এবে মেন মণিনাগ যেটা কি পাহাড় উপরে অছি যেটা কি শীর্ষরে অছি। তো সেইটুকু আমি যাওছু। তো চালো কেমিতি অছি আর কেমিতি যাওছু আপন মানে ভিডিও আরবর শেষ যায় দেখন্তু। তো তলপটে মণ্ডপ অছি বাহাগর পাই বে এটি সুবিধা অছি। তো রাস্তা পুরা এমিতি অছি। তো প্রথম রাস্তা টিকে ভাল অছি, তো নেক্সট রে কেমতি হচ্ছে দেখিবা। তো হ্যাঁ ভাই মানে আপন মানুষ মু বিশেষ অনুরোধ করুছি আর কিছু গোটে কথা কহিবি। তো মণিনাগ বিষয়ে গোটে কিছু কাহিনী অছি, তো আপন মানে সে মণিনাগ বিষয়ে সম্পূর্ণ ভাবে জানিবাকু চাহুতিলে আপন মানে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখন্তু। তো আপন মানুষ সবু ডিটেলস বুঝা পড়িব। তো কেমিতি এইটি মন্দির নির্মাণ হইতিলা আউ এতে পাহাড় উপরে কেমিতি রাস্তা হেলা, লোক মানে প্রথমে কেমতি মন্দির নির্মাণ কলে, তো আগুরু কেমিতি মনিষ মানুষ এটি বলি দিয়া হউতিলা, এবে বলি প্রথা অছি কি নাই। তো আপন মানে ডিটেলস জানিবা পাই লাস্ট পর্যন্ত ভিডিওকে দেখিয়া পড়িব। তো নিশ্চয় আপন মানে জানিবে। তো এইটু বি কিছি মণিনাগ বিষয়ে বহুত সুন্দর কাহিনী অছি, তো আপন মানে ভিডিওটা দেখন্তু। তো মু ভাই মানে ফার্স্ট টাইম এটি মণিনাগ উপরকু যাউছি যেটা কি টেম্পল অছি। তো দেখিবার মোর টিকে ইচ্ছা থিলা সেতিপাই মু যাউছি। তো রাস্তা বহুত কদর্য অছি, তো অধা রাস্তা ভালো অছি অধা রাস্তা ভালো নাই। তো বর্তমান বর্ষা পড়িছি সেতিপাই বহুত কষ্টরে আমাকু যিবাকু পড়িলা সেই জায়গাকু যেটা কি শীর্ষরে যেটা কি টেম্পল অছি সেই জায়গাকু।
ফাইনাল বহুত উপরক আমি পড়ে আসিছু সাঙ্গ মানে, তো তলটু মানে উপরটু এটা তলক ভিউজ দেখুছেন বহুত মানে এত সুন্দর লাগুছি, তো কহিলে ন সর। তো করেন্ট বি উপরক যাইছি, আমকু এটি বাইকরে যাওয়া পাই প্রায়তো 22 মিনিট কন্ডে লাগিছে। তো আপন মানে যদি চালি চালি যাবে মে বি ঘন্টাটে অধ ঘন্টা লাগি পারে। তো অধা লোক চালি চালি যাওছেন, অধা লোক বাইকরে যাইকি রিটর্ন বি করছেন, কতজন বাইকরে যাইকি অধারে ছিড়া হইছেন। তো আপন মানে ডিটেলস তো ভিডিওটা দেখি পারুথিবে। তো এইটি ভাই মানে কিছু ফটো ফটো উঠাউছেন, তো এটি অধা ভাই কেমতি চালি চালি যাওছেন, তো পাহাড় কেমতি অছি সাইডরে। তো বর্ষা দিন কিছু ভরসা নাই, কেতেবেলে পথর খসি পড়ে পানি ঝরিকি। তো আপন মানে যেতেবেলে এ সিচুয়েশন এ সিজনরে যাওছেন তো দেখিকি যাবে আপন মানে টিকে। তো মো সাঙ্গ মানে ভিডিও শুট করছি সেতিপাই বহুত এইটি মানে হলচল হচ্ছে, তো আপনার মানে টিকে আডজাস্ট করে দেখবে ভিডিও। আউ তো উপরটু ভিউটা দেখুন, মণিনাগ ডিটেল শহর পুরা দেখা যাচ্ছে, পুরা এত সুইট মানে লাগুছি দেখবাপাই বহুত বড়িয়া লাগুছি। তো ভাই মানে ফার্স্ট টাইম মু দেখিছি, তো ফার্স্ট টাইম হি মু এক্সপিরিয়েন্স নউছি। তো এতে এতে খতরনাক রাস্তা মু কেবে বি বাইক চলাই নথিলি, বহুত মতে প্রথমে ডর লাগিলা। তো তথাপি মোর ইচ্ছা লা সেপাই মু কষ্ট করি যাচ্ছি সাঙ্গ মানে, টিকে রুহতু আউ টিকে সময় লাগিব উপরক পৌঁছিবা। তো ফাইনাল ভাই মানে আমি পৌঁছি যাইছু যেটি কি মণিনাগ শীর্ষরে পৌঁছি যাইছু। তো এইটি পুরা সম্পূর্ণ ভাবে বহুত বড়িয়া সুবিধা অছি গাড়ি পার্কিং করিয়া পাই, পুরা সমতল জায়গা হেকি অছি। তো তো বহুত সারা পিলা আসিছন্তি আর ভাই মানে ভৌণী মানে বি আসছন্তি। তো এটি তো ফাইনাল ভাই মানে আমি পুরা যেটি কি মন্দির অছি সেটি পৌঁছি যাইছু। তো এপটে পানি ট্যাঙ্কি বি অছি, তো আপন মন্দির পাখক জিবে হেলে তো পাঁচ অছি পানি ট্যাঙ্কি অছি। তো এপটে আসিলু আমি, এপটে আসি পুরা এইটবি পার্কিং এর সুবিধা অছি আর সেপটে বি পার্কিং সুবিধা অছি। তো এপটে অছি মন্দির হেলা, এইটি যাইকি দর্শন করিবে। তো মু যাউছি, তো বহুত রিক্সি টিকে মধ্যে মধ্যে রাস্তা টিকে প্রবলেম অছি, তো তথাপি ভাল লাগিব। তো আপন মানে বি যেতেবেলে আসিবে তো এমিতি তিনটা চারটা আসবে, তো বহুত মানে বড়িয়া লাগিব। তো এটি দেখা মা মণিনাগ মন্দির লেখা হয়েছে, তো এটা হচ্ছে টেম্পল, তো পুরা পাহাড় উপরে হি অছে হেলা। তো মু যাচ্ছি টিকে, দেখুন পুরা অছি মণিনাগেশ্বর লোকেশন। তো এবার বর্তমান সন্ধ্যা হল ছটা পাখাপাখি হল, সেপা টিকি ক্লিয়ার বি হোক ভাই মানে, তো আডজাস্ট করবে ভিউটা দেখুন। দেখন্তু মণিনাগ মন্দির, এ হলা মণিনাগ পাহাড়, মণিনাগ পাহাড়ের পুরা শীর্ষরে ঠিয়া হয়েছু।
ଆଉ ପୁରା ଶୀର୍ଷରେ ହେଉଛି ଏ ମନ୍ଦିରଟି। ତ ଏଠି ରଣପୁର ରାଜା ଆଣିଥିଲେ ଦେବୀଙ୍କୁ, ଦେଖନ୍ତୁ ଦେବୀଙ୍କୁ ଟିକେ ଦେଖନ୍ତୁ। ତ ଅନ୍ଧାର ହେଇଗଲାଣି, କିଛି ଦେଖାଯାଉନି, 7:00 ଆସିକି ରାତି ହେଇଗଲା, କିଛି ଦେଖାଯାଉନି। ଏ ଯେଉଁ ଦେଖୁଛନ୍ତି ଟାଇଲରେ ପଡ଼ିଛି, ମଝିରେ ଟାଇଲ ପଡ଼ିଛି, ଆଉ 3 ଜଣ ମୂର୍ତ୍ତି ଅଛନ୍ତି ଏଇ ଟାଇଲ। ଏଠି ଆଗରୁ ଆମର ରାଜା, ତ ଏ ଠାକୁରଙ୍କୁ ଆଣିଥିଲେ ରାଜ୍ୟକୁ ରକ୍ଷା କରିବା ପାଇଁ। ତ ସେ ଆଗରୁ ଖାଉଥିଲେ ବଳି, ମଣିଷ ବଳି ଖାଉଥିଲେ। ତ ସେମାନେ ଦାନ ଖାଇକି ଲୋକମାନେ ଥିଲେ, ମଣିଷ ବଳି ଏଠି ଦିଆ ହେଉଥିଲା, ଆଉ ଏଠି କିଏ ଆସନ୍ତିନି। ଏବେ ସେଇଟା ଦେଇଛନ୍ତି, ସିମେଣ୍ଟ ମାରିଦେଇଛନ୍ତି, ଆଉ ଏବେ ତ ଆଉ ବଳି ଦିଆହେଉନି, ବଳି ପ୍ରଥା ଉଠିଗଲାଣି। ତ ସେ ସେଥିପାଇଁ ମଝିରେ ଯେଉଁ ଠାକୁରାଣୀ ଅଛନ୍ତି ତାଙ୍କର ମୁହଁ ବୁଲି ଯାଇଛି, ସେ ହିଁ ଖାଉଥିଲେ ବଳି ମଝିରେ ଯେଉଁ ଠାକୁରାଣୀ ଅଛନ୍ତି। ତ କିଛି ଦେଖାଯାଉନି, ଖାଲି ଦୀପଟା ହିଁ ମଝିରେ ଦିଶୁଛି, ଜଳୁଛି। ତ ତାକୁ ସିମେଣ୍ଟ ମାରିକି ଢାଙ୍କୁଣି ପକାଇ ଦେଇଛନ୍ତି। ଆଉ ଏ ମନ୍ଦିର ଭାଙ୍ଗି ଯାଇଥିଲା, ତ ସବୁ ସ୍କୁଲର ପିଲାମାନଙ୍କୁ ଡକା ହେଇଥିଲା, ଡକେଇକିରି ସବୁ ଠାକୁଠା ରାସ୍ତାରେ ଠିଆ ହେଇଥିଲେ। ସେଠି ପାଣି, ସିମେଣ୍ଟ, ତ ବାଲି ସମସ୍ତେ ହାତକୁ ହାତ ବଢ଼େଇ ବଢ଼େଇ ତ ଏଇ ପାହାଡ଼ ଉପରକୁ ଆସିଥିଲେ। ଆଉ ଏଇ ପାହାଡ଼ ଉପରେ ଯେଉଁ ମନ୍ଦିରର ଶୀର୍ଷଟା ଭାଙ୍ଗି ଯାଇଛି, ଏଠୁ ଜଏଣ୍ଟ କରାହେଇଛି ଆଉ ଥରେ, ନୂଆ ତିଆରି କରାଗଲା। ତ ଏବେ ତ ଏ ମନ୍ଦିରଟିକୁ ରାସ୍ତା ହେଇଛି, ଆଗରୁ ରାସ୍ତା ନଥିଲା, ଏବେ ଗାଡ଼ି ଉପରକୁ ଆସିପାରୁଛି ଆଉ ରାସ୍ତା ବି ହେଇଛି। ତ ରଣପୁର ରାଜାଙ୍କର ଇଏ ହେଲା ଗୋଟିଏ ମନ୍ଦିର, ତ ରକ୍ଷା କରିବା ପାଇଁ ରାଜ୍ୟକୁ ଆଣିଥିଲେ। ଆଉ ଗୋଟିଏ ଅଛି ମନ୍ଦିର ତଳେ, ତ ସେ ମା ଖିଲାମୁଣ୍ଡାଙ୍କର ମନ୍ଦିର, ସେ ତଳୁ ସେ ମାଳ ଅଞ୍ଚଳରୁ ଆସେ। ତ ଦଶହରାକୁ ଏଠିକି ଆସନ୍ତି, 10 ଦିନ ରହିକି ଯାଆନ୍ତି, ସେ ପୁଅ ବୋହୂ ଆସନ୍ତି ଆଉ ବୁଢ଼ା ବୁଢ଼ିଆଣୀ ଆସନ୍ତି। ଆଉ ସେଇ ରଣପୁର ରାଜାଙ୍କର ରାଜବାସ ସେ ତଳେ ଅଛି ଦେଖିପାରିବେ। ତ ଆମେ ଏବେ ତ ଲେଟ୍ ହେଲାଣି, ରାତି ହେଲାଣି, ଆଉ ଦିନ ଆସିକି ଆମେ ଦେଖାଇପାରୁ ଆପଣଙ୍କୁ। ତ ରାଜାଙ୍କର ୱାସ ଅଛି, ଆଉ ରାଣୀଙ୍କ ୱାସ ଭାଙ୍ଗି ଯାଇଛି, ଆଉ ଜଗନ୍ନାଥ ମନ୍ଦିର ଯେମିତି ପୁରୀରେ ଜଗନ୍ନାଥ ମନ୍ଦିର, ସେମିତି ଏଠି 3 ରଥ ତିଆରି ହୁଏ, ଆଉ ସେମିତି ବଡ଼ ବଡ଼ ରଥ, ବହୁତ ବଡ଼ ବଡ଼ ରଥ ତିଆରି ହୁଏ ଏଠି। ଗୋଟେ ପୁରୀରୁ ସମସ୍ତେ କୁହନ୍ତି ପୁରୀରୁ ଗୋଟେ କଳା ଆସିଛି ଏଇ ରଣପୁରକୁ। ତ ଆମକୁ ତ ସମୟ ନାହିଁ ଯାଇକି ସେଠି ଦେଖାଇ ପାରିବୁ, ନେକ୍ସଟ ଟାଇମ୍ ଆସିଲେ ଆମେ ଆପଣଙ୍କୁ ଦେଖାଇ ପାରିବୁ। ଦେଖନ୍ତୁ ସେଠି ଗୋଟେ ବହୁତ ଦୂର ବାଟରେ, ତ ସେ ଜଗନ୍ନାଥ ମନ୍ଦିର ତା ସାଇଡ଼୍ରେ ଅଛି ରାଣୀଙ୍କ ରାଜାଙ୍କ ମହଲଟା, ଏ ହେଲା ରଣପୁର ଗଡ଼। ଏଠିକି ବହୁତ ଦୂରରୁ ଆସୁଥିଲେ ପୂଜା କରିବାକୁ ପୂଜାରୀ, ତ ସେ ଏଇ ପାହାଡ଼କୁ ଚଢ଼ିକି ଆସିପାରୁନଥିଲେ, ବହୁତ ଜଙ୍ଗଲ ଥିଲା, ତ ବାଘ ଭୟ ଥିଲା, ହିଂସ୍ରଜନ୍ତୁଙ୍କ ଭୟ ଥିଲା, ସେ ଆସିପାରୁନଥିଲେ। ସେ ମାଆଙ୍କୁ କହିଲେ ଯେ ତ ମୁଁ ଏତେ ଦୂର ବାଟ ଆସିପାରୁନି, ତୁ ତଳକୁ ପୂଜା କରିବା ବ୍ୟବସ୍ଥା କର। ସେଠୁ ଠାକୁରାଣୀ ଗୋଟେ ଗରା ଗଡ଼େଇଲେ, ଗଡ଼ିଲା ପରେ ସେ ଗରାଟା ଗଡ଼ି ଗଡ଼ି ଯାଇକି ଯେଉଁଠି ଲାଖିଲା ସେଇଠି ଗୋଟେ ନୂଆ ମନ୍ଦିର ତିଆରି ହେଲା। ତ ସେ ବର୍ତ୍ତମାନ ଉପରକୁ ଆଉ ପୂଜା କରିବାକୁ ଆସୁନାହାନ୍ତି, ତଳେ ପୂଜା ହେଉଛି। ତଳେ ଯେଉଁ ଫାର୍ଷ୍ଟ ଆମେ ଆସିଲୁ ସେ ମନ୍ଦିର ଦେଖିଲୁ ଆପଣଙ୍କୁ, ସେ ତଳେ ହିଁ ଏବେ ପୂଜା ଚାଲିଛି, ଆଉ ଉପରକୁ ଆସି ହେଉନି। ବର୍ତ୍ତମାନ ଇଏ ଗୋଟେ ତୀର୍ଥସ୍ଥାନ ହେଇଯାଇଛି ଆଉ, ମାଆ ମଣିନାଗ ମନ୍ଦିର, ମଣିନାଗ ପାହାଡ଼, ମଣିନାଗ ମନ୍ଦିର, ବହୁତ ଉଚ୍ଚ ଆଉ ତୀକ୍ଷ୍ଣ।